নানা বিতর্কিত ঘটনার জন্ম দেয় বাংলাদেশ খেলাফত মজলিসের কারাবন্দী মহাসচিব মামুনুল হককে হেফাজতে ইসলাম থেকে সরিয়ে দেয়া হলেও সম্পর্কের কোনো অবনতি হয়নি। হেফাজত থেকে সরিয়ে দেয়া ছিল লোক দেখানো। সেই মামুনুলের দল খেলাফত মজলিস ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে বড় জোট গঠনের পরিকল্পনা করছে। দীর্ঘদিন নীরবে থাকা দলটি মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করেছে। কখনো বক্তব্য দিয়ে, কখনো বা তার কর্মের কারণে সমালোচিত হন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। তাকে গ্রেপ্তার করা হলে বাদ দেয়া হয় হেফাজতের কমিটি থেকে। এরপর অনেকটাই নীরবে চলে যায় দলটি। মঙ্গলবার মামুনুলের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও জাতীয় পাঠ্যক্রমের সংশোধন সহ 10 দফা দাবি জানায় সমাবেশ থেকে। ইসলাম বিরোধী ও বিবর্তনবাদ সহ বিতর্কিত শিক্ষাযুক্ত পাঠ্যপুস্তক বাজেয়াপ্ত করে সংশোধিত নতুন পাঠ্যপুস্তক ছাপাতে হবে। কোনো জোটে না থাকলেও নির্বাচনের আগে ইসলামী দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্যের সম্ভাবনা আছে বলে মনে করেন নেতারা। ভবিষ্যতের পরিকল্পনা হবে যে আসলে এদেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। বৃহত্তর ঐক্যের জন্য তো সবসময় আসলে কাজ চলছে আমাদের। দলটির নেতাকর্মীরা বলছেন কঠোর আন্দোলনের জন্য তারা প্রস্তুত। পুরা বাংলাদেশে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এবং দল আরো শক্তিশালী হচ্ছে। যতক্ষণ পর্যন্ত মাওলানা মামুনুল হক সাহেবকে বের না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমাদের যেই দাবিগুলি আছে এই দাবি সরকার মেনে নেন। প্রচলিত আইন কানুন, শিক্ষা ব্যবস্থা ও সংবিধানের বাইরে গিয়ে রাষ্ট্র পরিচালনার দাবিতে আন্দোলনরত এই দলটি দুভাগে বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছে। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।